ঈদমবরাক সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ সুরক্ষায় প্রতিদিনে আমরা জানি যে ঈদের উপলক্ষে আমরা দূর দূরান্ত থেকে পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলে একসাথে হই একটি ভালো সময় কাটানোর লক্ষ্যে সেই সময়টুকু সত্যিকার অর্থে যাতে শারীরিক এবং মানসিকভাবে ভালোভাবে কাটে সে লক্ষ্যে আমরা কি করতে পারি কি করণীয় ব্যক্তিগতভাবে এবং চারপাশের সকলকে আমরা কিভাবে ভালো রাখবো সেই জায়গাগুলো আজকে আমরা আলোচনা করব এ বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি চিকিৎসক দম্পতি ডক্টর হেলাল উদ্দিন আহমেদ এবং ডক্টর তানজিনা হোসেন তারা দুজনই শশ বাংলাদেশে উজ্জ্বল নাম আমরা তাদের সাথে পরিচিত হই এবং আজকের ঈদের আনন্দের যে বিশেষ আয়োজন সে আলোচনায় প্রবেশ করি আমি প্রথমে পরিচয় করেছি ডক্টর হেলাল উদ্দিন আহমেদ আপনাকে আপনি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল আমন্ত্রণ জানিয়েছি আজকে আমাদের এই বিশেষ আয়োজনে আপনাকে ধন্যবাদ আপনাকে এবং ঈদ মোবারক ধন্যবাদ আছেন ডাক্তার তানজিনা হোসেন তিনি লেখক এবং চিকিৎসক সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি এবং মেটাবলিজম বিভাগ গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার তানজিনা হোসেন আমন্ত্রণ আমাদের অনুষ্ঠান ধন্যবাদ আপনাকে আমরা দুজনেই দুজনকে একসাথে পেয়ে আসিলে আজকে বেশি আনন্দিত এবং আমাদের যে আজকে বিশেষ আয়োজন আমি মনে করবো যে সেটার একটা অন্যতম বড় সংযোজন আপনাদের এই উপস্থিতি আর যেহেতু ঈদ মানেই পরিবার একটি সময় কাটানো সেই অর্থে এই পারিবারিক যে আবহাওয়াটা তৈরি হলো এখানে সেটিও আমাদের জন্য আলাদা করে বিশেষ বিশেষ পাওনা আমি প্রথমে ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ আপনাকে দিয়ে যদি শুরু করি যে এই যে ঈদের সময়ে অনেক মানুষের সাথে দেখা দেখা সাক্ষাৎ প্রিয়জন যারা অনেক দিন হয়তো যাদের সাথে আমাদের দেখা হয় নাই তাদের সাথে দীর্ঘদিন পরে আবার একটা আলাপচারিতার সুযোগ এই সময়টাকে যদি আমরা আসলে একটু ভালোভাবে উদযাপন করতে চাই উপভোগ করতে চাই কি ধরনের মানসিকতা নিয়ে আমাদের আসলে থাকতে হবে কি বলবেন আমাদের ধন্যবাদ আসলে ঈদ শব্দটি এবং ঈদের উৎসবটি কিন্তু আমাদের জীবনের সাথে এমনভাবে মিশে রয়েছে যিনি শব্দটি একটা আনন্দের জি ফলে এই সময়টিতে আমরা যখন একটা ছুটির আমেজে থাকি এবং তখন একটা উৎসবের একটা অনুষঙ্গ আমাদের মধ্যে তৈরি হয় এবং তখন কিন্তু আমাদের বন্ধু স্বজন হয়তো অনেকের সাথে অনেক দিন পরে দেখা হলো সাক্ষাৎ হলো এই বিষয়টা কিন্তু আমাকে একটা গুণগত এক ধরনের সময় দেয় অর্থাৎ আমি গুণগতভাবে নিজেকে একটু একান্তে একটা এক ধরনের ওনারশিপ অনুভব করি যে আমি উৎসবের অংশ আমি একটি আনন্দের অংশ আমি একটি পরিবারের অংশ এবং আমি একটি সমাজের অংশ ফলে যে সোশ্যাল ইনক্লুশন সমাজের একজন হিসাবে নিজেকে থাকা এটি অনুভব করা কিন্তু সম্ভব হয় ঈদ সহ এই ধরনের সামাজিক এবং ধর্মীয় উৎসবগুলোর মধ্য দিয়ে ফলে এটিকে যদি আমরা ভালো রাখতে চাই তাহলে যেই অনুষঙ্গ আমরা বছরের পর বছর যুগের পর যুগ পার করে আসছি ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেয়া ঈদের দিন বিশেষ খাবার গ্রহণ নতুন পোশাক পরা এবং যার যার সাধ্য অনুযায়ী যার যার আত্মীয় স্বজন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা উপহার বিনিময় করা এই বিষয়গুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের আনন্দটাকে আসলে ভাগ করে নিতে পারি আমরা যদি একা থাকি এদের ভেতরে নিজের ভেতরে গুটিয়ে থাকি তাহলে কিন্তু আনন্দটা ভাগ করা হয় না আমাদের সবার সাথে মিলেই কিন্তু আনন্দটা ভাগ করে নিতে হবে আচ্ছা অনেক জায়গা আসলে কথা বলার এই জায়গায় আমরা আসবো ধীরে ধীরে সেই প্রসঙ্গে ডক্টর তানজিনা হচ্ছেন আপনার যেই বিভাগ আপনি ডায়াবেটিস এবং মেটাবলিজ যেই অসুখ বিসুখ আছে এগুলো নিয়ে চিকিৎসা দিচ্ছেন সেই জায়গা থেকে শুরুতেই মনে হয় দর্শকদেরকে একটু জানিয়ে রাখা দরকার যে ঈদের সময়টা আমরা হঠাৎ করে এক মাস রোজা রেখেছি তারপরে কিন্তু আবার আমাদের খাবার দাবারের উৎসব সেখানে কিভাবে ভালো থাকবো খাবার বেশি খেয়ে ফেলবো নাকি কম খেয়ে কম খেয়ে ফেলছি এই জায়গাটায় অনেক রকমের দ্বন্দ্ব কাজ করছে কি পরামর্শ আপনার হ্যাঁ আসলে যখন একটা ঈদ উৎসব পালিত হয় একটা পরিবারে অনেক রকমের মানুষই থাকেন এর মধ্যে কেউ হয়তো বয়স্ক তার হয়তো ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে বা হৃদরোগ আছে আবার কেউ হয়তো কারো পেটের সমস্যা আছে বধজম আছে তো সবার কথা মনে রেখেই আসলে আমাদের উৎসবটা পালন করতে হয় কারণ একটা পরিবারে তো বয়স্ক থেকে শিশু অনেক রকম মানুষই থাকেন আমাদের উৎসবগুলোর একটা প্রবণতা হচ্ছে আমরা যে কোনো উৎসবে খুব মিষ্টি খেতে ভালোবাসি আমাদের বিয়েতে খুব মিষ্টি মানে পরীক্ষা পাশেও মিষ্টি সব কিছুতে মিষ্টি থাকে তো যাদের ডায়াবেটিস আছে তারা এই বিষয়ে এই ক্ষেত্রে একটু বিপদে পড়ে যান দেখা যায় যে মিষ্টি আইটেমটা অনেক বেশি থাকে তো আমার আমার মনে হয় যে ডায়াবেটিস রোগীদের কথা মনে রেখে পরিবারগুলোতে উচিত যে মিষ্টির বাইরেও আরও কোনো পথ তাদের জন্য রাখা যায় কিনা না আরেকটা জিনিস হচ্ছে যে এক মাস রোজা রাখার পরে প্রথমেই অনেক বেশি খাওয়া দাওয়া অনেক রিচ ফুড অনেক হাই ক্যালোরি ফুড খাওয়ার পরে অনেকেই নানারকম সমস্যা হতে পারে সেদিকেও একটু মনোযোগ দেওয়া এবং আমাদের যে মানে উৎসবের খাদ্যের যে প্র মানে সিস্টেমটা এখানে আসলে ভেজিটেবল বা হচ্ছে যারা ভেজিটেরিয়ান ভেগান তাদের জন্য কিন্তু খুব একটা আমাদের অপশন্স থাকে না আর কি তো আজকাল এই এই প্রবণতাটাও অনেক ছেলে মেয়েদের মধ্যে বাড়ছে যে যারা অনেকেই কিন্তু আসলে একটু ভেজিটেরিয়ান পছন্দ করে বা ভেগান পছন্দ করে তো তাদের ক্ষেত্রেও তাই সেটা মনে রাখা উচিত তো সেই ক্ষেত্রে সবার কথা মনে রেখেই আমাদের আসলে উৎসব

ডক্টর হেলাল উদ্দিন আহমেদ আমরা শুরুতে একটু খাবার উৎসব এগুলো বলে ফেলেছি কিন্তু আপনাদের আরেকটু একটু গভীরভাবে একটু জানাটাও আমাদের আজকের অনুষ্ঠানের একটা লক্ষ্য আপনাকে পরিচয় করে দিয়েছি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কিন্তু আমরা যারা আপনাকে ব্যক্তিগতভাবে চিনি জানি যে বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের যে আন্দোলনটা আছে সেখানেও আপনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নানানমুখী গবেষণা করেছেন এবং দেশ বিদেশে আপনি বেশ প্রখ্যাত একটি নাম তো আমরা ওই জায়গাটা একটুখানি যাব আপনাদের ব্যক্তিগত অর্জন এবং ব্যক্তিগত জীবন যেটা সেটাও আজকের এই উপলক্ষে একটু দর্শকদের জানাতে চাই মানসিক স্বাস্থ্যের কোন জায়গাটা আপনি বিশেষ করে দেখেন এবং সেখানে কি ধরনের গবেষণা হচ্ছে বাংলাদেশের এই জায়গাগুলো কেমন বিকশিত হয়েছে এখনকার সময় ধন্যবাদ আমরা বলবো যে বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশ স্বাধীনতার পর যতটুকু মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে এগিয়েছে তার সিংহভাগ কিন্তু এগিয়েছে বিগত দুই দশকে আমরা বলবো যে গত বিশ বছরে বাংলাদেশের মানসিক স্বাস্থ্য খাতের একটি পরিবর্তন ঘটেছে এবং আমি নিজেকে যে পরিচিত করতে ভালোবাসি যে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে যেটা আসলে মানসিক রোগ বিশেষজ্ঞ নয় এটি বলার উদ্দেশ্য হচ্ছে মানসিক রোগ এবং মানসিক স্বাস্থ্য দুটো সম্পূর্ণ আলাদা জিনিস হেলথ অ্যান্ড ইলনেস দুটো আলাদা শব্দ আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমাদের মনের যত্ন নিতে হবে আমাদের সামাজিক দক্ষতাগুলোকে বাড়াতে হবে এবং আমাদের মেন্টাল হেলথ প্রমোশন যে জায়গাটির কথা বলি সেটি খুব গুরুত্বপূর্ণ আর মেন্টাল ইলনেস বা মানসিক রোগ হচ্ছে যখন আমাদের মেন্টাল হেলথ কখনো কম্প্রোমাইজড হয় যখন এটি কোনো বিপর্যয়ের মুখে পড়ে তখন যখন রোগ হয় তখন তার চিকিৎসা করতে হবে আমাদের কিন্তু দুটোই পাশাপাশি দরকার একদিকে আমাদের মনটিকে ভালো রাখা দরকার মানসিকভাবে সুস্থ থাকা দরকার আর যদি কখনো আমরা অসুস্থ হয়েই পড়ি তখন তার চিকিৎসাও কিন্তু দরকার এবং সেক্ষেত্রে আমরা একটা জিনিস মনে করিয়ে দিতে চাই এবং বলতে চাই যে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের দাঁতের যত্ন নেই চুলের যত্ন নেই ত্বকের যত্ন নেই নখের যত্ন নেই কিন্তু মনের যত্ন কিন্তু আমরা খুব সচেতনভাবে নেই না সেই মনের যত্নের জায়গাটিকে যদি সচেতনভাবে নিতে পারি তাহলে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের জায়গাটি অনেক বেশি সুরক্ষিত থাকে আর আমার ব্যক্তিগত ইন্টারেস্টের কথা জিজ্ঞাসা করেছেন আমি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চাইল্ড অ্যাডলোসন ফ্যামিলি সাইকেট্রি বিভাগে কাজ করছি সেখানে সহযোগী অধ্যাপক হিসাবে রয়েছি যেটি শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যকে বেশি গুরুত্ব দিয়ে থাকে কিন্তু আমার ব্যক্তিগত কাজ এবং প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আমি মানসিক স্বাস্থ্যের নীতি কর্মকৌশল এবং কমিউনিটি ভিত্তিক মানসিক স্বাস্থ্য অর্থাৎ প্রান্তিক পর্যায়ে কিভাবে মানসিক স্বাস্থ্যকে ছড়িয়ে দেওয়া যাবে সেটিতে আমি বিগত কয়েক বছর ধরে চেষ্টা করে যাচ্ছি কোনো কিছু যুক্ত করার সংযুক্ত করার এবং বাংলাদেশে যে মানসিক স্বাস্থ্য আইন হয়েছে নীতি হয়েছে কর্মকৌশল হয়েছে সেখানে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে কিছু না কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি এবং মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে আমরা দেখি সব সময়। আমরা যখন মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি সেটি আমরা বেশিরভাগ সময় আরবান এলিটদের নিয়ে কথা বলি একটু মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এবং এক ধরনের মানুষদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা বেশি কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং তাদের নিয়েই কিন্তু বেশি কথাগুলো হয় চিকিৎসা প্রবণতাও কিন্তু তাদের জন্যই বেশি সুবিধাটাও তাদের জন্য বেশি কিন্তু আমাদের যারা প্রান্তিক মানুষ রয়েছেন আমাদের গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা প্রান্তিক পর্যায়ের কৃষক শ্রমিক কামার কুমার তাঁতি জেলে মেহনতি মানুষ তাদের মানসিক স্বাস্থ্যের জায়গাটি কিন্তু অনেক উপেক্ষিত আমরা কখনোই তাদের মনটাকে নিয়ে চিন্তা করি না এবং তাদের মানসিক স্বাস্থ্যের কথা আমরা খুব বেশি ভাবি না আমরা মনে করি কিন্তু এখন বাংলাদেশ একটি উন্নয়নের একটি সোপানে উপনীত হয়েছে আমাদের কিন্তু উচিত হবে দেশের প্রত্যেককে ইনক্লুশন করে সবাইকে একীভূত করে আমাদের সকল শ্রেণী পেশার প্রান্তিক মানুষের মানসিক স্বাস্থ্যটাকে বেশি গুরুত্ব দেওয়া এবং তাদেরকে যদি আমরা গুরুত্ব দিতে পারি তাহলে আমরা সামগ্রিকভাবে মেন্টাল হেলথ প্রমোশনটি কিন্তু করা সম্ভব খুবই চমৎকার চমৎকার বলেছেন ডক্টর আহমেদ এবং এই এই যে জায়গাটা আলাদা করে দিলেন যে আমরা এখনকার যে সিস্টেম আমরা কিন্তু বেশিরভাগ সময় আরবান এলিট যেটা বলেছেন শহরে মানুষের মানসিক স্বাস্থ্য আমরা গ্রাম শুনলে ভাবি সেখানে বুঝি ভাটিয়ালি গান গেয়ে আনন্দের সাথে নৌকা বাইছে অথবা একজন রাখাল আনন্দের সাথে গান গাইছে এই যে ছবি আমাদের সামনে সেটি যে একমাত্র ছবি না সেখানেও যে মানুষের এই যারা আমাদের জীবন ঘনিষ্ঠ তার যে যে কষ্টগুলো তাদের মতো করে সমাধান খোঁজা এটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাটায় কাজ করছেন অত্যন্ত কৃতজ্ঞতা জানে যে জায়গাগুলো আপনি এখন স্পর্শ করছেন ডক্টর তানজিনা হোসেন আপনার চিকিৎসার জায়গা সেক্ষেত্রে জায়গা যেটা সেটাও একটু আনি কথা প্রসঙ্গে এসেছে যে আমরা বলেছি যে এন্ডোক্রাইনোলজি এবং মেটোবলিজম হয়তো অনেকের কাছেই বুঝতে একটুখানি অসুবিধা হবে সহজেও আমরা বলেছি যে ডায়াবেটিস এবং অন্যান্য যে বিষয়গুলো কিন্তু এন্ডোক্রাইনোলজিতে শুধু ডায়াবেটিস না আরও ব্রড একটা এরিয়া জুড়ে কাজ করে যদি একটুখানি বলেন যে কোন কোন ধরনের অসুখ বিসুখ অসুস্থতা নিয়ে কাজ এখানে আসলে দুটো পার্ট আপনি নাম বলেছেন এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম এন্ডোক্রাইনোলজি শব্দটা হচ্ছে হরমোন বা গ্ল্যান্ড বিষয়ক যে রোগগুলো ওটা ডিল করে এন্ডোক্রাইনোলজি সেটা ডায়াবেটিস এক ধরনের হরমোনজনিত রোগ আমরা জানি কারণ ইনসুলিন হরমোনের অকার্যকারিতা বা ইনসুলিন হরমোনের অভাবেই ডায়াবেটিস হয়ে থাকে কিন্তু এর বাইরেও আমাদের শরীরে অনেক গ্রন্থি বা গ্ল্যান্ড আছে যেমন থাইরয়েড যেমন পিটুইটারি যেমন অ্যাড্রিনাল গ্ল্যান্ড এই গ্রন্থিগুলোতেও যেসব সমস্যা হয়ে থাকে সেগুলো এন্ডোক্রাইনোলজির মধ্যে পড়ে মেটাবলিজম শব্দটার অর্থ হচ্ছে বিপাক এবং এটি খুবই একটি জটিল বিষয় বিপাক যেটা যে আমরা প্রতিদিন যা খাই যা করি যেভাবে চলি বা জীবনযাপন করি সেটা সবই আসলে আমাদের বিপাক মাধ্যমে পরিচালিত হয় সে কারণে জীবনযাত্রা বা লাইফস্টাইল একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই সাবজেক্টের ক্ষেত্রে মানে একটু হেলদি লাইফস্টাইল আজকাল খুব বলা হচ্ছে যে হেলদি খাবার খেতে হবে অর্গ্যানিক খাবার খেতে হবে এক্সারসাইজ করতে হবে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে এই সবগুলো আমাদের শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা বলবো মানে দুটি দু ধরনের সুস্থতার জন্যই যে খুব জরুরি এটি হচ্ছে আমাদের এখন বর্তমানে আমাদের স্লোগান যে একটা ডিসিপ্লিনড এবং হেলদি লাইফস্টাইল যদি কেউ মেনটেন করতে পারেন তাহলে এই যে অনেকগুলো রোগ আছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ক্যান্সার এগুলো সব প্রতিরোধ করা তো সম্ভবই এমনকি হরমোন জনিত জটিলতাগুলোও প্রতিরোধ করা সম্ভব আচ্ছা আমরা চাইবো যে এই যে বার্তা গুলো আপনারা দেওয়ার চেষ্টা করছেন এটা সাম্প্রতিক সময় অনেক শক্তিশালী ভাবে কিন্তু দেখছে যে অনেক ডক্টর বলছেন কথা হচ্ছে আহ যে নিয়ন্ত্রিত জীবনযাপন এবং বিশেষ করে খাবারে শুধুমাত্র খাবার নয় হেলদি খাবার বা হেলদি ফুড তো আছেই প্লাস হচ্ছে খাবারের সময় সময়ের নবর্তিতা যেটা অনেকে আছেন যে ব্রেকফাস্ট খান্না স্কিপ করেন অনেকে আছেন যে টাইম মতো না খাবারের টাইম এক একদিন এক এক রকম হয় এই সবগুলো কিন্তু আমাদের বিপাক্রিয়ার উপরে একটি নেতিবাচক প্রভাব ফেলে ঘুম কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমরা কথা বলি না কিন্তু আমাদের যে ডিজিজগুলো এই যে বলা হয় ডায়াবেটিস হৃদরোগ এবং অন্যান্য যে বিপাক জড়িত রোগগুলি এটির জন্য আসলে ঘুমটাও খুব গুরুত্বপূর্ণ এবং রাতের বেলা যে ছয় সাত ঘন্টার একটা নিশ্চিত ঘুম সেটা আজকাল মনে হয় খুবই কঠিন হয়ে গেছে অনেক মানুষই সময় বলতে থাকেন যে ঘুম হয় না ঘুম ভালো হয় না ঘুমের ওষুধ খেতে চান এই এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কারণে সব রোগগুলো বেড়ে যাচ্ছে আর আরেকটা হচ্ছে এই যে অ্যাক্টিভিটিস যেটা বললাম আমরা তো গ্রামের মানুষের তাও হয়তো কিছুটা অ্যাক্টিভিটিস আছে কিন্তু শহরের মানুষের একেবারেই অ্যাক্টিভিটিস নেই আমরা খুবই যন্ত্র নির্ভর বাসার কাজগুলো আমাদেরকে যন্ত্র নিয়েই আমরা করি তারপর ঘর থেকে বের হলেই আমরা যানবাহনে উঠি লিফট ব্যবহার করি আমাদের অ্যাক্টিভিটিস লেভেলটা তো অনেক কমে গেছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা একটা বড় কারণ যে এই যে ক্যালোরির অসামঞ্জস্যতা আমি যতটা খাই তার চাইতে বার্ন করি অনেক কম মানে আমরা বসে শুয়ে বসে গ্যাজেট ব্যবহার করে টিভি দেখে কম্পিউটারে অনেকখানি সময় ব্যয় করি সেটা শিশুরাও করে শিশু কিশোররাও করে সে কারণে এই ধরনের রোগগুলো যেটা আমরা বলি এডোক্রাইনোলজি মেটাপলিজমে যে রোগ এটা অনেকটাই বেড়ে যাচ্ছে এখনকার সময়ে আমাদের শিশু কিশোররা কি ধরনের পারিবারিকভাবে কি ধরনের বন্ধনের ভেতরে আছেন এবং তাদেরকে ঈদের আনন্দে খুব শক্তিশালীভাবে যদি আমরা জড়াতে চাই কিভাবে আমরা এই দিনটি কাটাতে পারি প্ল্যান করতে পারি একজন শিশু বা কিশোরের বেড়ে ওঠার জন্য কিন্তু সামাজিক যে কম্পোনেন্টগুলো আছে অনুষঙ্গগুলো খুব গুরুত্বপূর্ণ এবং ঈদ সহ সকল উৎসব কিন্তু তাকে এই বেড়ে ওঠার বা বিকাশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে নিজেকে সমাজের একজন হিসেবে পরিচিত করতে চায় মানে তার একটা ইনক্লুশন ঘটে এখানে সে কখনো সোশ্যাল ডিপ্রাইভেশনে থাকবে না যদি সে ঈদের ভেতরে সামাজিক উৎসবগুলোর ভেতরে আমাদের অন্য যত উৎসব আছে সেগুলোতে যদি সে সত্যি সত্যিকারের সত্যিকারের সক্রিয় অংশগ্রহণ করে তা আমাদের উচিত হবে শিশু কিশোরদেরকে এই উৎসবগুলোর সাথে সম্পৃক্ত করার ঈদের যে বিষয়গুলোকে আমরা চর্চা করে আসছি বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে ঈদের দিন সকালবেলা নামাজ পড়তে যাওয়া তার প্রতিবেশী বন্ধু স্বজন তাদের সাথে সাক্ষাৎ করা যার যার সাধ্য অনুযায়ী পোশাক নতুন পোশাক পরা এবং ঈদের দিন খানিকটা পরিবারের সাথে বন্ধুর সাথে প্রিয়জনের সাথে সময় কাটানো এবং ঈদ বলে যে একটি উৎসব আছে এই উৎসবটাকে নিজের করে নেওয়া এই বোধের জায়গাটি কিন্তু আমাদের শিশু কিশোরদেরকে শেখাতে হবে এবং বোঝাতে হবে কখনো কখনো আমরা দেখতে পাই যে আমি যে আরবান শ্রেণীর কথা বলছি আমি আমার ব্যক্তিগত প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে দেখতে পাই যে আরবান এলিডদের একটা অংশ যেটা সাবকালচার একটা সাবকালচার গঠন করেছে নিজেদের মধ্যে তারা কিন্তু এই উৎসবগুলোকে অনেকাংশেই এড়িয়ে চলছে এই উৎসবগুলো তাদের কাছে খুব বেশি একটা অর্থবোধ হচ্ছে না ফলে তারা কিন্তু আসলে একদিকে নিজেদেরকে আলাদা বা বিশেষ কিছু মনে করার যে একটি প্রচেষ্টায় আছে সেই জায়গা থেকে তারা কিন্তু সমাজ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ঈদের দিন তারা নিজেদের মতো করে থাকছে ঈদকে তার একটা বোরিং বলে মনে করতেছে এই জায়গাটিকে কিন্তু পরিবর্তন করা প্রত্যেকের দায়িত্ব এবং পরিবার কিন্তু তার মতো করে এই দায়িত্বটিকে পালন করতে হবে ফ্যামিলির ভেতরে শিশু কিশোরদেরকে ঈদের যে তাৎপর্য ঈদের যে কাজ ঈদের যে সম মানে আমাদের যে রিচুয়ালসগুলো আছে যে উৎসবগুলো আছে যেগুলো আমরা সামাজিকভাবে পালন করি সেই পালনে কিন্তু তাদেরকে আমাদেরকে উৎসাহিত করতে হবে তাতে কিন্তু তাদের সামাজিক বিকাশ এবং সামাজিক দক্ষতা দুটোই বৃদ্ধি পাবে এটি খুব গুরুত্বপূর্ণ জায়গা আমার মনে হয় আপনি আবার স্পর্শ করলেন সেটি হচ্ছে এই যে উৎসব যেটা প্রত্যেকটা ধর্মীয় উৎসব বলি অথবা সামাজিক উৎসব বলি এটির বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আমাদেরকে আসলে এই উৎসবগুলোকে গুরুত্ব দিতে হবে তাহলে আমরা ওই ঝুঁকিগুলো কিন্তু এড়াতে পারবো আশা করছি যে যারা শুনছেন আজকে তারা এটাকে অবশ্যই আলাদা করে ভাববেন এবং এটাকে চর্চায় নিয়ে আসবেন ডক্টর তানজিনা হোসেন আমাদের এই ছোটো যারা আছে আমাদের ফ্যামিলি মেম্বার তাদের নিয়ে আপনার কাছে একটু আসি যে ওদের খাবার দাবার ওদের ওরা কিন্তু একটু ভিন্নভাবে সব কিছুই চিন্তা করতে চায় সুতরাং পরিবারে অন্যরাও থাকবে কিন্তু এই শিশু কিশোরদের পুষ্টি এবং সে যাতে পুষ্টিকর খাবারটাও পায় অস্বাস্থ্যকর কিছু যেন না খেয়ে ফেলে আবার যাতে উৎসবটাও সে পায় এটার মধ্যে একটু ব্যালেন্স বোধ হয় সবসময় স সহজ না আপনার কি পরামর্শ আছে আসলে আমরা অনেক সময় ছোটদের দোষ দিই অনেক মায়েরাই আমার কাছে বলে আমার যখন রুগীরা আসে যে আমার ছেলে তো আসলে ফাস্টফুড ছাড়া কিছু খেতে চায় না ও আসলে বাসার খাবার খায় না ও সময় কেনা ফুড খেতে চায় কিন্তু আসলে শিশুদের খাদ্যাভ্যাস তো গড়ে ওঠে পরিবারই কাজে ওদের আসলে দোষ দেওয়ার কিছু নেই আমরাই যখন ছোটবেলা থেকে তাদের খাদ্যাভ্যাসটা গড়ে তুলি তখনই আমাদের আসলে সচেতন থাকতে হবে যে তারা যেন একটু মানে যেগুলি খাবার খারাপ বা ফুড সফট ড্রিঙ্কস এগুলোর দিকে বেশি না ঝুঁকে পরিবারে তৈরি করা খাবারের দিকে ঝুঁকে আপনি হয়তো শুনে থাকবেন যে এখন একটা আন্দোলন হচ্ছে সারা পৃথিবীতে সেটা হচ্ছে স্লো ফুড মুভমেন্ট মানে ফাস্ট ফুডের অপোজিটে গিয়ে স্লো ফুড মুভমেন্টের একটা বড় অনুষঙ্গ হচ্ছে যে সেই পুরনো পরিবারের কিচেনে ফিরে আসা যে আমরা যে কিচেনে তৈরি করতাম নিজের মশলা নিজে তৈরি করতাম বা হার্বস তৈরি করতাম ধীরে ধীরে আমাদের যে অর্গ্যানিক ফুডের যে মুভমেন্টটা এটা এখন পৃথিবীর অনেক দেশেই খুব জনপ্রিয় যে স্লো ফুডে ফিরে আসা তো আমার মনে হয় যে এই প্রবণতাটা প্রতিটি পরিবারই করা উচিত যে হ্যাঁ বাচ্চারা খুব হয়তো মুখরোচক খাবার পছন্দ করে কিন্তু আমরা চেষ্টা করবো বাড়িতে তৈরি করে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে যেন তাদের সেই চাহিদাটা পূরণ করতে পারি এবং ঈদ উপলক্ষে বেশিরভাগ বাড়িতেই নানারকম খাপ খাবার তৈরি করা হয় কিন্তু যেমন সফট ড্রিঙ্কস টা অ্যাভয়েড করে আমরা হচ্ছে বাড়িতে তৈরি কোনো আহ ড্রিঙ্কস তৈরি করতে পারি শরবত বা ফলের শরবত ফলের জুস তৈরি করতে পারি যেটা এক সময় আমাদের দেশে ছিল তাই না আমরা সবসময় বাসায় তৈরি করে বাসার কিচেনে খাবারটা খেতাম আহ সেটাতে যেন আমরা ফিরে যেতে পারি সেটা শিশুদের জন্য এবং ঈদের সময় আমার মনে হয় যে পরিবারের সবাই মিলে রান্না রান্না করা সবাই মিলে বিভিন্ন ধরনের আইটেম প্রস্তুত করা এবং সবাই মিলে খাবার পরিবেশনে অংশগ্রহণ করা এই জিনিসগুলো খুব জরুরি এগুলো আমাদের এই যে ইনক্লুশনে সাহায্য করে এবং একজন দুজনের উপরে তখন অনেক কাজের চাপ টাম পড়ে যায় সেটাতে সব শিশুদেরকেও আমরা অন্তর্ভুক্ত করতে পারি সেটাই আমরা আরেকটু বড় জায়গায় যাই ডক্টর হেলালুদ্দিন আহমেদ ঈদের সেই সময় যখন আমরা পরিবারের মানুষজন যারা দূরদূরান্ত ছিল হয়তো সারা বছর দেখা হয় নাই এই ঈদের সময় এসে দেখা হচ্ছে এটি যেমন অনেক আনন্দের বিষয় আবার কখনো কখনো দীর্ঘদিন পুষে রাখা খুব অভিমান কষ্ট সব কিছু আবার এই সময়টায় প্রকাশিত হয়ে যায় এবং দেখা যায় যে অনেক পরিবারেই হয়তো দেখা গেল যে ওই এই সময়টা আনন্দের জন্য এসছে কিন্তু কিছুটা তিক্ততাও তৈরি হয়ে যেতে পারে এই সময়টা আসলে কিভাবে। আমরা তিক্ততা অ্যাভয়েড করে বাঁচিয়ে কীভাবে আনন্দটুকু নিতে পারি অথবা স্বাস্থ্যকর উপায়ে কিভাবে যেটুক ক্ষোভ বা দুঃখ যেটুক আছে সেটাকে কীভাবে স্বাস্থ্যকর উপায়ে প্রকাশ করতে পারি আপনার পরামর্শটা পঞ্চাশের দশকে হোমস অ্যান্ড রাহি বলে দুজন সাহেব তারা একটা স্ট্রেস স্কেল তৈরি করেছিলেন যেটি এখনও বিশ্বব্যাপী সেটি স্ট্রেস বা মানসিক চাপ মাপার জন্য ব্যবহৃত হয়ে আসছে খুব গুরুত্বপূর্ণ একটি স্কেল এবং সেই স্কেলের ভেতরে কিন্তু আছে যে ভ্যাকেশান মানে বেড়াতে যাওয়া বা কোনো ক্রিসমাস বা ঈদ এগুলো এগুলো কিন্তু আমাদেরকে অনেকখানি স্ট্রেস দেয় আমি ভ্যাকেশনে যাব আমি কোথায় থাকবো কি ট্রান্সপোর্ট ব্যবহার করবো টাকা বেশি খরচ হবে কি না সেটা কিন্তু আমাকে খানিকটা স্ট্রেস দিচ্ছি যদি আমি বেড়াতে যাচ্ছি আনন্দ করতে ফেস্টিভ্যালে আমি উৎসব করছি কিন্তু এখানে খাবারের আয়োজন করা রান্না করা অতিথি আপ্যায়ন করা বাড়তি খরচ করা পোশাক কেনাকাটা সেটাও কিন্তু খানিকটা আমাকে স্ট্রেস দিচ্ছে ফলে উৎসব কিন্তু কখনো কখনো আমাদের জন্য স্ট্রেসফুল হতে পারে ফলে সেই স্ট্রেসের জায়গা থেকে আপনি যেটি বললেন স্বজন আত্মীয় তাদের সাথে যে চেপে থাকা কিছু ক্ষোভ এই স্ট্রেসের কারণে কিন্তু আমাদের একটা বহিঃপ্রকাশ ঘটতে পারে আপনি দেখবেন যে করোনাকালীন সময়টিতে যখন লকডাউন ছিল তখন কিন্তু বিশ্বব্যাপী ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গিয়েছিল পারিবারিক সহিংসতা বেড়ে গিয়েছিল কারণ মানুষ কিন্তু পরিবারের ভিতর একসাথে থাকতো তখন তাদের বাইরের জায়গাগুলো বেশি এক্সপ্লোর হতো না ঘরের ভিতরে তারা থাকতে থাকতে কিন্তু তাদের কিছু পজিটিভ পরিবর্তন ঘটেছে হয়তো তাদের মধ্যে ইনটিমেসি কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে কিন্তু কোথাও কোথাও ডোমেস্টিক ভায়োলেন্সও বেড়েছে তার মানে উৎসবের জায়গাগুলো তো ঠিক একই প্রিন্সিপাল অনুযায়ী যখন আমরা সবাই একত্রিত হব পারিবারিকভাবে সামাজিকভাবে তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন কথা না বলা কথা না বলা অনেক ক্ষোভ তখন কিন্তু বের হয়ে যেতে পারে এই জায়গাটিতে আমরা বলবো যে আমাদের সামাজিক দক্ষতাটা খুব গুরুত্বপূর্ণ এখানে সোশ্যাল স্কিল যে আমি কোন অবস্থানে কোন পরিস্থিতিতে কোন দিন এবং কোন সময়ে কোন কথাটা বলা আমার উচিত হবে না কোন প্রসঙ্গটি উত্থাপন করা আমার উচিত হবে না সেটি জানাটা কিন্তু আমার জন্য খুব জরুরি আমরা কোন কথাটা বলবো সবাই জানি কিন্তু কোনটা বলবো না সেটি জানাটা কিন্তু একটা দক্ষতা সেটি না বলে থাকাটা আমাদের মধ্যে চর্চা করতে হবে যেটি সামাজিক দক্ষতার জায়গা সোশ্যাল স্কিলের জায়গা থেকে আমাদেরকে করবে পাশাপাশি আমরা বলবো যে ইতিবাচক চিন্তা করার এবং প্রত্যেকটি জিনিসের একটি ইতিবাচক দিক আছে এটি মনে করার চেষ্টা করতে হবে প্রত্যেকটি রাতের পরে কিন্তু একটা দিন আসে ফলে আমাদের যত খারাপ ঘটনাগুলো আছে খারাপ অভিজ্ঞতাগুলো আছে আমার স্বজন বন্ধু যাদের সাথেই হোক তাছাড়া সে আমার স্বজন বন্ধু হিসাবে তার সাথে কিন্তু আমার অনেক ভালো অভিজ্ঞতাও আছে সে তার সাথে আমার কিন্তু গুড মেমোরিজ আছে সেই দিকগুলোকে যদি আমরা স্মরণ করতে পারি জীবনের আসলে অনেকখানি সময় প্রত্যেকে পার করে যাবেন এবং জীবন কিন্তু একটাই এইটাকে মাথায় রেখে আমরা যদি মনে করি যে না খারাপ জিনিস দিয়ে আমার জীবন এবং আমার চিন্তা এবং আমার মেমোরিকে আমি পরিপূর্ণ করব না ভালো জিনিস দিয়ে ভালো অভিজ্ঞতা দিয়ে ভালো মেমোরি দিয়ে আমার অভিজ্ঞতাকে আমি পরিপূর্ণ করব তাহলে কিন্তু ঈদের উৎসব সত্যিকারের উৎসব হয়ে উঠবে এবং তখন কিন্তু সেখানে ধরনের কনফ্লিক্ট বা দ্বন্দ্ব সেখানে কাজ করতে পারবেন না তারপরে এখানে একটা বলা যায় যে এটা নিজে একটি চয়েস করারও আসলে বিষয় এটা এক ধরনেরർച്ചা চর্চা আমি চয়েস এবং চর্চা আমি তো প্র্যাকটিস করতে থাকি আমার একটা শব্দ বলে থাকি যে নেগেটিভ অটোমেটিক থট কারণ হতে লিফটে দেখা হলো বা সিঁড়িতে দেখা হলো তিনি আমাকে গ্রিটিংস করলেন বা আমি বললাম তিনি জবাব দিলেন না আমি ধরে নিলাম যে তিনি আমাকে পছন্দ করেন না কিন্তু আমি কিন্তু তার অবস্থানটা জানি না তিনি হয়তো আরও বড় কোনো মানসিক চাপে আছেন হয়তো তার বাড়িতে বড় দুর্ঘটনা ঘটেছে তার ছেলে বা মেয়ে কোনো দুর্ঘটনায় পড়েছে তার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে তখন কিন্তু তিনি অনেক বেশি মানসিক চাপে আছেন আমি কিন্তু তার দিকটা তাকাই না আমি শুধু আমার দিকটা মনে মনে করলাম যে উনি কেন আমার প্রশ্নের সালামের জবাব দিলেন সুতরাং আমি যদি অন্যের জায়গায় বসে তার লেন্স দিয়ে দেখতে পারি একটু এমপ্যাথেটিক হতে পারি সমানুভূতি যেটাকে আমরা বলি তাহলে কিন্তু আমাদের অন্যের প্রতি রাগ ক্ষোভ এই জায়গাগুলো অনেকখানি কমে যাবে আচ্ছা আপনাদের ঈদ আসলে কেমন করে কাটে ঈদের সময় কি ছুটি পান নাকি এই সময় আবার কোনো না কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকতে হয় রকম। আসলে আমরা তো চিকিৎসক আমাদের ওরকম ছুটি বলে কিছু নেই যে ছুটিটা সবাই পায় সেটা আমরাও পাই কিন্তু যে কোনো ইমার্জেন্সি কোনো রোগী ভর্তি হলে বা হসপিটাল কল থাকলে আমাকে হসপিটালে যেতে হয় আরও যখন বয়স কম ছিল আমি জুনিয়র ডক্টর ছিলাম তখন ঈদের দিন আমার আমাকে ডিউটিও করতে হতো দেখা যেত হসপিটালে আমার টোয়েন্টি ফোর আওয়ার্স টুয়েলভ ডিউটি আছে আমার যতদূর মনে পড়ে আমার বিয়ের পরপরই আমার প্রথম যে ঈদটা ছিল সেই ঈদে আমার ডিউটি ছিল আমার শাশুড়ি তখন বেঁচে ছিলেন তিনি আমার জন্য ঈদের খাবার রান্না করে পাঠিয়েছিলেন হসপিটাল এরকম দিনও আমাদের গেছে তো আমরা পরিবারের সাথে তো ঈদ পালন করি আমরা সামাজিকভাবে ঈদটা পালন করি কিন্তু তার সঙ্গে ভুলে যাই না যে আমাদের আরেকটা ডিউটিস আছে সেটা সেটাও আমাদের পালন করতে হয় ওই জায়গায় একটা কাজ থাকেই আসলে এবং প্রয়োজন হয় এরকম কি পরামর্শ থাকবে যেমন আপনি যে অভিজ্ঞতাটা বললেন যে ওই সিচুয়েশনে কিন্তু এখনও কিছু তরুণ ডাক্তার আছে অথবা অন্য পেশাজীবী যারা তারাও কিন্তু এখন কোথাও না কোথাও আছে যে ঈদের দিন তাদের কাজ করতে হবে সেই সময়টাই কিভাবে তারা সময়টা এখানে পরিবারের একটি সাপোর্ট বোধ খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি বলেছি যে আমার যেহেতু পরিবার আমার বৃহত্তর পরিবার ঢাকাতেই থাকেন সেজন্য তারা একটা বড় সাপোর্ট হয়তো দিতে পারতেন আমার মনে আছে যে খাবার পাঠাতেন ওখানে মানে তারা মিস করতেন যে সবাই খাত খাওয়া দাওয়া করছে আমি তো হসপিটালে খেতে পারছি না তবে আমার মনে হয় যে যে অফিসগুলো তারাও কিন্তু ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে যে ঈদের দিন একটু ভালো খাবার যারা ডিউটিতে আছে তাদেরকে দেওয়া তাদের জন্য একটু আনন্দের ব্যবস্থা করা এটা হসপিটালগুলোতে হয় রোগীদেরকে একটু ইম্প্রুভ ডায়েট দেওয়া দেওয়া হয় সেদিন ডাক্তারদেরকেও দেওয়া হয় কিন্তু যার যার ডিপার্টমেন্ট বা যার যার বিভাগ তারা যেন যারা ঊর্ধ্বতন দায়িত্বে আছেন তারাও যেন একটু এই এই বিষয়ে ভূমিকা রাখতে পারেন যে তাদের তাদের তারা যদিও দায়িত্ব পালন করছেন কিন্তু তাদেরও তো একটা ঈদ আছে সেটা যেন আমরা একটু মনে রাখি সেটি খুব চমৎকার একটি বিষয় এবং আমি খুবই চাইবো যে এই যে যে আলোচনাগুলো হচ্ছে এর মধ্য দিয়ে আসলে ইতিবাচক ঘটনাগুলো ঘটুক পরিবারের প্রসঙ্গ যখন আসলো ডক্টর হেলাল উদ্দিন আহমেদ তখন আমরা এই যে দূর দূরান্তে যারা থাকে সেখানে একটা সময় ছিল যে ঈদের সময় তো আসলে যোগাযোগের কোনো ওয়ে ছিল না এখন থেকে তিরিশ বছর আগে আমরা পারতাম না কিন্তু এখন আমরা সকলের হাতে আমাদের মোবাইল আছে ভিডিও কল অডিও কল সবগুলো এখন অ্যাভেলেবল হয়ে গেছে এই এই সময়টায় আমরা কিভাবে এই দূরে যারা থাকেন আমাদের পরিবারের সদস্যরা তাদেরকে কিভাবে আমাদের জীবনে উৎসবে সম্পৃক্ত করতে পারি এটিকে কিন্তু আমরা প্রযুক্তির সাহায্য নিয়ে আসলে খুব সহজেই সম্পৃক্ত করতে পারি আপনি যেটি বলেছেন অডিও কল ভিডিও কল তবে মনে রাখতে হবে আমরা যদি টাইম জোনের কোনো দূরত্বে থাকি সেটিকে মাথায় রেখে যে আমার সুবিধাজনক সময়ে শুধু আমি যোগাযোগ করব না যিনি দূরে আছেন তার সময়টার কথাও কিন্তু আমাকে কনসিডার করতে হবে যে তিনি কি এই মুহূর্তে কথা বলার জন্য বা আমার সাথে সাক্ষাৎ করার জন্য ঈদের আনন্দ বিনিময় করার জন্য যথেষ্ট কমফোর্ট জোনে আছেন কি নাকি তার এখানে গভীর রাত আমি তাকে জোর করে তখন তাকে ঘুম থেকে উঠিয়ে ফেললাম এই বিষয়গুলো যেমন মাথায় রাখি পাশাপাশি আমরা বলবো যে এই বিষয়টি তখনই করা ভালো যখন একটি দুজনের টাইম জোনটা একটা মোটামুটি কমফোর্ট জোনে থাকবে দুই দূর দূরান্তে যারা আছেন এবং পরিবারের সকল সদস্য যখন একসাথে থাকবেন বারবার তাকে বিরক্ত না করে বা বারবার একজনের সাথে যদি আমরা যোগাযোগ করার চেষ্টা না করে সবাই একসাথে বসে যদি কারো সাথে এই ধরনের যোগাযোগগুলো করা যায় তাহলে কিন্তু আমরা বলবো যে দূরত্বটাকে অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে এটি আমরা বলবো বিজ্ঞানের একটি আশীর্বাদ যেটি আমাদের জন্য এসেছে খুব খুব ভালো একটি কথা যে ধরেন ডাক্তারের কথাই যদি বলে যে তিনি হয়তো অন ডিউটিতে আছেন এখন পরিবারের সবাই যদি আলাদা ভাবে থেকে কল দেন তারও কিন্তু তিনি পেশাগত জায়গায় জায়গা থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যায় কারণ সবাই একসাথে বসে উনিও সবার সাথে কথা বলতে পারলেন দশ মিনিট পনেরো মিনিটে কিন্তু সবার অংশ হয়ে গেলেন খুব চমৎকার একটি পরামর্শ এটি আমরা যেহেতু ইতিবাচক ভূমিকার কথা বললাম সেখানে আপনাদের দুজনের কথাটা একটু জানি যে আপনাদের একটি সন্তান এখন বিদেশে পড়াশোনা করছে ও নিশ্চয়ই খুব মিস করবে আপনাদেরকে এবং আপনারাও নিশ্চয়ই অপেক্ষা করে আছেন যে তার সাথে ঈদের সময়টা কিভাবে শেয়ার করবেন পরিকল্পনা করেছেন তার জন্য কিছু পাঠিয়েছেন বা কিভাবে হচ্ছে সে এত দূরে থাকে যে সেখানে খুব পাঠানোর জায়গাটা একটু ডিফিকাল্ট যে অনেক দূরের একটি কাছাকাছি দূরের জায়গায় থাকে তবে তার সাথে কিন্তু আমরা প্রতিদিনই চেষ্টা করি একটা সময় করে তার সময় বা আমাদের সময় মিলিয়ে কথা বলার এবং ঈদের দিনও আমরা নিশ্চয়ই তার সাথে কথা বলবো এটি হয়তো তার জন্য একা বা আলাদা আমাদের ছেড়ে ঈদ কিন্তু সে কিন্তু আমাদের ছাড়া অনেক সময় ঢাকায় একা ঈদ করেছে কাজের সময় জন্য আমি হয়তো বাইরে ছিলাম অথবা তার মা বাইরে ছিল ফলে এটিকে ভেতরে আমরা কিন্তু তাকে একটা অভ্যস্ততার মধ্যে নিয়ে আসছি যে এটি তার জন্য কোনো স্ট্রেসফুল অথবা সেটাকে খুব বেশি এক ধরনের ডিপ্রাইভেশনের মধ্যে পড়বে এই বোধটি আমরা তাকে দেই নেই আমরা মনে করেছি কাজের জায়গা দূরের জায়গা সব থাকবে সব কিছুকে ব্যালেন্স করে কিন্তু তাকে তার ঈদ উৎসব সব কিছু পালন করতে হবে এবং তানজিনা যেটি বললেন যে ঈদের দিন ডিউটি করছে আমাদের চিকিৎসকরা আমাদের পুলিশরা আমাদের সাংবাদিক ভাইরা আমরা মনে করি যারা ডিউটি করছে এবং আমিও করেছি একসময় ঈদের দিন টানা এবং আমি ঢাকার স্থায়ী অধিবাসী সেই কারণে কিন্তু ঈদের ডিউটিগুলো আমার করতে হয় এবং এই বছরও ঈদের সময় অনকল যে কনসালটেন্ট হিসেবে আমি কিন্তু আমার হাসপাতালে আছি কারণ প্রত্যেক বছরই তাই থাকতে হয় কারণ বেশিরভাগ সময়ই দেখা যায় যে ঢাকার বাইরে যারা তাদেরকে আমরা সুযোগ করে দেই চলে যাওয়া। এবং এটি আমি মনে করি যারা ঈদের দিন এই ডিউটিগুলো করবেন বা ঈদের দিন হয়তো কোনো ব্যক্তিগত পড়ালেখার কারণে দূরে আছেন বা ডিউটি করছেন আমরা মনে করি এটি তাদের জন্য একটি অপরচুনিটি এই অপরচুনিটি সবার জীবনে আসে না ফলে যারা এই অপরচুনিটি পেয়েছে তাদেরকে আমি সৌভাগ্যবান বলবো যারা ঈদের দিন বিশেষ সময় উৎসবে অন্যকে কোনো কিছু সাহায্য করার জন্য অন্যর উৎসবটিকে সাবলীল করার জন্য নিজে হাসপাতালে ডিউটি করছেন আমি মনে করি এটি তার জন্য পরম পাওয়া এটিকে তাকে কিন্তু একটি অপরচুনিটি নিতে হবে সৌভাগ্য হিসেবে মনে করতে হবে এটিকে তাকে কখনোই মনে করার কারণ নাই যে আমি কষ্ট করছি বা আমি আমি নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছে আমি বলবো তিনি সব সময় এটিকে মনে করবেন যে তিনি অত্যন্ত সৌভাগ্যমান একটি মানুষ অনেক মহৎ একটি কাজ করছেন এটি তাকে মনে করতে খুব খুব চমৎকার ইতিবাচক চিন্তা আসলে আমার মনে হয় যে এভাবেই আমাদের আপাত দৃষ্টিতে যেটা হয়তো নেতিবাচক মনে হবে সেটাকে ইতিবাচক ভাবনায় নিয়ে আসার সুযোগ আছে আমি এখানে একটু যোগ করি যে যারা দেশের বাইরে থাকে যেমন আমার ছেলে পড়াশোনা করছে অনেক দূরের একটি দেশে তো উৎসব তো আসলে আমার একার নয় উৎসব সবার তো আমি সবসময় বলার চেষ্টা করি ওকে যে তুমি সবাইকে নিয়ে ওখানে যারা আছে হয়তো তারা হয়তো মুসলিম নয় তারা হয়তো অন্য দেশই তাদেরকে নিয়ে এই উৎসব পালন করার চেষ্টা করতে পারো তাদেরকে ডাকতে পারো বাড়িতে যে আজকে আমাদের ঈদ রান্না করে খাওয়াতে পারো তাহলে হয় কি ইনক্লুসিভনেসটা বাড়ে আর এখন তো সারা পৃথিবীতেই সবাই সব উৎসবগুলোতে আসলে পার্টিসিপেট করার চেষ্টা করছে দেখা যাচ্ছে যে পশ্চিমা দেশগুলোর রমজান ঈদ এগুলোকে খুব গুরুত্ব দিচ্ছে বিভিন্ন উৎসবগুলো পালন করছে বাঙালি কমিউনিটিগুলো খুব নববর্ষ এবং অন্যান্য উৎসবগুলো খুব ভালোভাবে পালন করে তো যারা বাইরে থাকে আমি বলবো যে ওই বাঙালি কমিউনিটি হোক বা হচ্ছে নন বাঙালি কমিউনিটি হোক সবাইকে নিয়ে উৎসব পালন করার যদি চেষ্টা থাকে তাহলে যে পরিবারকে মিস করা বা বঞ্চিত মনে করা ওইটা একটু কমে যাবে কিন্তু সেক্ষেত্রে আমার নিজের বেগ অভিজ্ঞতা আসলে এটি যে আমি যখন বাইরে ছিলাম এটি খুবই চমৎকার টনিক হিসেবে কাজ করেছে এবং এটা ছিল আমার আমার অন্যদেরকে জানানোর তাতে যেটা বলছেন যে অনেক বেড়ে যায়। আমরা যেহেতু প্রযুক্তির প্রসঙ্গে খানিকটা ইতিবাচক দিক বলেছি কিন্তু কিছু নেতিবাচকতাও এর মধ্যে আছে যে আগে যেই যেটুক সময় আমরা পরিবারের সাথে কাটাতাম সেটি এখন অনেকখানি নিয়ে নিয়েছে আমাদের মোবাইল এবং ডিভাইস যেগুলো আমরা ব্যবহার করি ঈদের সময় কিন্তু তার ব্যথ্য হবে না দেখা যাবে আমরা হয়তো ছুটি কাটাচ্ছি ঘরে আছি কিন্তু হয়তো যার যার ঘরে আছি ইভেন একসাথে বসে টেলিভিশনে একটা ঈদের সিনেমা দেখা কোনো একটা নাটক দেখা সেটাও কিন্তু অনেকখানি কমে গেছে আমরা কিভাবে এই ডিজিটাল ইনভেশন যেটাকে বলছি বা এটা অতিরিক্ত মাত্রা যেটা সেটাকে পাশে রেখে পরিবারকে কিভাবে সময় দেবো পরামর্শটাকে এটা হচ্ছে যে আমরা একটু ডিজিটাল ডিটক্সিফিকেশন বলি একটু ডিটক্স করতে হবে খানিকটা কিছুটা সময় হয়তো পারা যাবে না প্রত্যেকেরই কিন্তু ডিজিটাল এই মিডিয়াগুলোর প্রতি বা গেজেটের প্রতি এক ধরনের নির্ভরশীলতা তৈরি হয়েছে আমরা বলবো না যে তার সবসময় নেশা হয়ে যাচ্ছে বা ডিপেন্ডেন্সি কিন্তু এক একটা এটা ছাড়া অনেক সময় অনেকগুলো কাজও কিন্তু তারা করতে পারে না দেখা যাচ্ছে ঈদের সময় এটার সাথে যুক্ত করেই কিন্তু তার অফিসটা চালাতে হচ্ছে অনেকের অনেকের অফিস চালাতে হচ্ছে অনেকের অনেক কিছু করতে হচ্ছে সুতরাং এটা থাকবে এটাকে আমরা বন্ধ রাখবো না এটাকে আমরা পার্কিং লটে রাখবো কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সময়টাকে অংশ নিব আমাদের পরিবার স্বজনদের সাথে একটু গুণগত সময় কাটানোর জন্য এই গুণগত সময়ের অর্থ হচ্ছে পরস্পরের সাথে ইন্টারাকশন করা পাশাপাশি বসে শুধু মুভি দেখা বা পাশাপাশি বসে খেলা দেখলে কিন্তু আমরা সবসময় একটা গুণগত সময় পাই না গুণগত সময় হচ্ছে আমরা একে অপরের প্রতি খুব অল্প সময়ের জন্য মনোযোগী হচ্ছে কিনা সেই মনোযোগীটা যদি দিতে পারি অল্প সময়ের জন্য দিতে পারি সেটি কিন্তু আসলে খুব টনিক হিসাবে কাজ করবে লম্বা সময় পাশাপাশি বসে থাকার ভেতরে আসলে কোনো আমরা বলি গুণগত সময় নাই সেটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পাশাপাশি পরিবারের ভেতরে যখন গল্প হবে আড্ডা হবে হতে পারে কোনো ইনডোর গেমস খেলা হবে পরিবারের ভেতরে এমনকি একসাথে বসে খাওয়া দাওয়া করা হবে তখন আমরা বলবো খাওয়া দাওয়ার সময় বা এই সময়টিতে মোবাইল ফোনটি যেন অন্তত পক্ষে টেবিল থেকে দূরে থাকে পরিবারে যখন গল্প হচ্ছে তখন যেন মোবাইল ফোনটি টেবিল থেকে ওই আলাপের জায়গা থেকে দূরে থাকে এভাবে কিন্তু আমরা করতে পারি তবে আমরা বলবো প্রযুক্তিকে কিন্তু একদমই শত্রু ভাবাপন্ন মনে করা যাবে না এটিকে আমরা একদম সেফ নিরাপদ ব্যবহার করতে হবে কার্যকরী ব্যবহার করতে হবে এবং যৌক্তিক ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এটাকে যদি আমরা কন্ট্রোল করে ব্যবহার করতে পারি তাহলে এটি আমাদের জন্য নীতিবাচক হয়ে উঠবে অনেক অনেক ধন্যবাদ ডক্টর হেলাল উদ্দিন আহমেদ ডক্টর তানজিনা হোসেন আপনাদেরকে আসলেই ঈদের সময়টা খুব ভালোভাবে কাটলো এবং আপনারা যে পরামর্শগুলো দিলেন আশা করি যারা শুনেছেন তাদের শুধু আজকের না পুরো জীবনেই তাদের জন্য হয়ে থাকবে ঈদ মোবারক আপনাদের আপনাকে ধন্যবাদ দর্শক শেষ করছি ঈদের এই বিশেষ আয়োজন ঈদ মানে খুশি আনন্দ আজকে যে আলোচনা সেখান থেকে উঠে আসছে আনন্দ কিন্তু আমরা চাইলে চেষ্টা করলে আমাদের চর্চায় যদি নিয়ে আসি তাহলে আমরা সেটাকে পরিবেশের চারপাশে যা মানুষজন আছে কিংবা পরিবেশে অন্য যে উপাদান আছে সেখান থেকে নিতে পারি আমরা আমাদেরকে এই চেষ্টাটা নিজেরা নিজেদের করতে হবে এবং সকলকে সাথে নিয়ে আমার যে ঈদের যে সময়টি আছে কিংবা এর পরেও যে সময়টি আমাদের সামনে আসবে সেই সময়টি আমরা সকলে আনন্দে কাটাবো ভালোভাবে কাটাবো সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাটাবো সেই আশাবাদ রেখে শেষ করছি আজকের আয়োজন সকলকে ঈদ মোবারক